সংবাদ মাধ্যম আল জাজিরার কার্যক্রম বন্ধের প্রস্তাব তুলেছে ইসরায়েলের তথ্যমন্ত্রী সালোমা কারহি। তার দাবি, সংবাদ মাধ্যমটি শুরু থেকেই ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হামাসের পক্ষ নিয়ে সংবাদ প্রচার করছে, এতে ইসরায়েলের নাগরিকদের প্রতি বিশ্ববাসীর বিরূপ মনোভাব তৈরি হচ্ছে বলেও দাবি তার। তাই আল জাজিরার স্থানীয় কার্যালয়টি বন্ধের প্রস্তাব মন্ত্রিসভায় তোলার প্রস্তুতি নিচ্ছেন সালোমা কারহি। 15 অক্টোবর মন্ত্রিসভায় এই প্রস্তাব উঠাতে যাচ্ছে কারহি। তবে এ নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রধান কার্যালয় কিংবা দোহা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। সালোমা কারহি বলেন, আল জাজিরা শুরু থেকেই হামাসের পক্ষ হয়ে উস্কানিমূলক সংবাদ প্রচার করছে, যা ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে বিশ্বের মানুষকে খেপিয়ে তুলছে। সেই সাথে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলেও দাবি করছেন এই ইসরায়েলি তথ্যমন্ত্রী। সালোমা বলেন, নিজেদের স্বাধীন সংবাদ মাধ্যম হিসাবে দাবি করা একটি নিউজ স্টেশন হামাসের মুখপাত্র হিসাবে কাজ করছে, এটা অগ্রহণযোগ্য। খুব দ্রুত এ ব্যাপারে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারব বলে আশা করছি। আর বিসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।